আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ গাইস, আজকে আমার প্রথম ব্লগের জন্য আপনাদের জন্য একটি প্রথম উপহার হিসেবে আজকে আপনাদের নিয়ে যাচ্ছি বাংলাদেশের ঐতিহ্য। একটি 90 দশকে এটা খুবই জনপ্রিয় ছিল, এটা ছাড়া মানুষ থাকতেই পারতো না কোনো খেলা বা কোনো অনুষ্ঠানের জন্য, এইটাই ছিল সব থেকে বেস্ট। সেটা হচ্ছিল বাংলাদেশ রেডিও FM। আজকে আমাদের নিয়ে যাব বাংলাদেশ বেতার রেডিও FM-এ। এখানে দেখবেন আপনারা নেটওয়ার্ক সাপ্লাইয়ের জন্য বড় বড় টাওয়ার, এই টাওয়ারগুলো আমরা যাচ্ছি। আসলে তো টাওয়ারটা একটু পরেই দেখাচ্ছি। এখানে আসলে যাওয়ার জন্য কোনো জায়গা নাই, মেইন গেট আছে কিন্তু এখানে একটা ছিদ্র আছে ছোটো করে, এখানে আমরা ঢুকে যাব। এটা বাম সাইড আর এটা ডান সাইড, আর সামনে যে টাওয়ারগুলো দেখতেছেন অনেক বড়, এটা অনেক উঁচু। এটা একটা মনে করেন 1200 ফিট, তারপরে 1300 ফিট এরকম উঁচু। আর এটা সবচেয়ে বড় টাওয়ার, এটা হলো অনেক দূরে মাস সাইডে, রেডিও এলাকা অনেক বিস্তৃত, অনেক বড়। আর এখানে আগের মতো পরিবেশ নেই, কারণ আগে এটার পরিচালন খুব বেশি ছিল, এখানে যত্ন করা হতো। এখন এখানে যত্ন নাই, কারণ এখন আর রেডিও আগের মতো পরিচালিত নাই, কারণ এখন স্মার্ট টিভি, স্মার্ট ওয়াইফাই, স্মার্ট মোবাইল আসার পরে এখন রেডিও বেতারের মূল্যই কমে গেছে। তাই এখন শুধু বড় বড় খেলার জন্য, মনে করেন বাংলাদেশ সিরিজের জন্য বা বড় বড় অনুষ্ঠানের জন্য, বা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন বিভিন্ন অনুষ্ঠান করে তখন রেডিও এটা প্রচার করা হয়। আর এখন আর এখানে ওরকম পরিশ্রমী কর্মীও নাই। তাছাড়া মনে করেন আগে এখানে অনেক লোকই থাকতো, এখন লোক কম, স্টাফ কম, তাই পরিবেশ একটু অন্যরকম হয়ে গেছে। তাছাড়া এখানে তো অনেক বড় জায়গা, সব জায়গা তো আর পরিষ্কার করা সম্ভব হয় না। এটা হলো পিছন সাইড, সামনের সাইড অবশ্যই পরিষ্কার আছে, সে যে পরিশ্রমকর্মী আছে, এখানে পরিশ্রমকর্মীও নাই, এই জন্য একটু এরকম দেখা যাচ্ছে। সো গাইস, আপনারা এখানে যদি আসতে চান তাহলে আপনারা, এটা হলো গাজীপুরের ভিতর, আপনার গাজীপুর জিরানি বাজারের পরে শফিপুর রোডের পাশেই এটা অবস্থিত। আপনারা যদি কখনো আসেন তাহলে এসে দেখে যেতে পারেন। সো এখন আমরা বের হয়ে যাব, এখন বাসার দিকে চলে যাব। আর আমরা যেই পথে আসছিলাম আবার ওই পথেই ব্যাক দিলাম। এখন বাইরে থেকে যাব, বাইরের পরিবেশটা কিরকম এটা আপনাদের একটু দেখাবো। আর পাশের রোডটা অনেক সুন্দর, আর এই রোডটা অনেকটা ফাঁকা থাকে সবসময়, আর এই রোডে গাড়িগুলোও কম। অনেক সময় বাচ্চারা পায়ের স্কিডো, যেটা ছাগালা জুতা, ওটা স্কিডো করে, বা অনেকজনে মোটরসাইকেল দিয়ে রেস করে। মানে সুন্দর একটা জায়গা, যদি আপনাদের মনে চায় আপনারা এসে ঘুরে যেতে পারেন। আর এটা হলো শিল্প এলাকা, এখানে যখন শুক্রবার ছুটি দেয় তখন অবসর টাইমে তারা ঘুরতে আসে। এটা বিনোদনমূলক একটা জায়গা, যে জায়গা মানে হাঁটাচলা করলে আপনাদের মাইন্ড ফ্রেশ হয়ে যাবে, এত সুন্দর জায়গা। সো আমরা অনেক সময় ঘোরাঘুরি করলাম, এখন বাসার দিকে চলে যাব। আর রেডিও বেতারের ভিতরে বাইরের লোক প্রবেশ করা নিষেধ, আমরা তো আপনাদের দেখানোর জন্য রিস্ক নিয়ে ঢুকছি। সো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। সো আবার দেখা হবে সামনের ব্লগে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।